দুইটা গরু আছে, একটা ছবি কাটা গরু। হ্যাঁ একেবারে মনে হয় ইয়া জমস। হ্যাঁ জমস, এই দুইটা মনে হয় জমক। এইভাবে মিলাইছে আর এইভাবে মানে এই সৌন্দর্য দেখে আনছে এইভাবে। অরিজিনাল দেশাল একটা গরু 1,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু চাওয়া দাম ওনার, দামাদামি করে নিতে পারবেন। এরপরে যেটা আছে এটার দাম বললেন, 1,70,000 না জি। এরপরে লাল গরুটার দাম বললেন, এটা ওই 1,80,000 চাইতেছি। এটা 1,80,000 টাকা। এগুলো সবই তো সার গরু না? সব সার গরু। বাইরে কি খামার আছে নাকি? না খামার নাই, এটা সবাই গ্রামের গরু। আমি গ্রামে তো কিনা আছে না, গ্রামে তো কিনা আছে। তুমি ওনার সামনে থেকো না, পিছনে থেকো। ফারামের ফারামের গরু না। এটার দাম চাইছেন 1,80,000? জি জি, এটা এটার দাম 1,80,000 চাইছি। আচ্ছা এরপরে গরুটার দাম বললেন, এটা হলে 1,70,000। 1,70,000 টাকা। হ্যাঁ এই দেন গরুটা। এগুলা তো সব একই সামের গরু, একই সাইজের গরু, ১৭,৫,৭,৯০ এরকমের। কিন্তু এইটা আবার অনেক বড় গরু, এই যে গরুটা অনেক বড় তো। এটার দাম চাইতেছে 2,10,000। এটা আবার একটু বড় গরু, অনেক বড়, এটা অনেক বড় গরু। এটার দাম চাইছে 2,10,000 টাকা। আর এখানে যে গরু গুলা দেখলেন এগুলো মোটামুটি 1,80,000-70,000-60,000। এই যে একটা গরু আছে এটার দাম পাইবেন এই গরুগুলা। আর একটা গরু আছে এখানে শুয়ে রয়েছে, এটার দাম কত চাইতেছেন? এটার দাম ওই 1,70,000। 1,70,000। আর ওই পাশে যে কিছু গরু দিই, সাদাটা কত চাইতেছেন? এই সাদাটা চাইছে যে 1,65,000। 1,65,000 জি। এরপরে যেটা শুয়ে রয়েছে ওইটা? এটা চাইতেছে 60,000। 1,60,000। এটা? এটা 1,40,000। 1,40,000। আর এই সাদাটা? এই সাদাটাও এই সাদালাল, মানে এই সাদালাল 1,40,000-35,000 এরকম চাই আর কি। মানে তা আছে যদি 4,000 বেশি ব্যবধান ওটা। হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত চাইতেছে? এটা চাইতেছে 1,50,000। এইখানে সুপ্রিয় দর্শক, আপনারা যে গরুগুলো দেখছেন, গরুগুলো যে দামগুলো চাওয়া হচ্ছে আসলে মোটামুটি মানে ওই রকম আপ ডাউন করে নাই ওনার ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব মানে চাইছে দামগুলো খুব সীমিত ভাবে চাইছে, হয়তো বা হালকা একটু বেশি আছে। এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, খুব সুন্দর সবগুলা স্পট ছাড়া গরু, মানে একদম ফ্রেশ। আপনারা যদি দেখেন মানে দেখলে এই যে এই এই ফ্রেশ দেখেন। আরো দুইটা গরু আছে, একটা ছবি কাটা গরু। হ্যাঁ দেখেন একেবারে মনে হয় ইয়া জমস। হ্যাঁ জমস, এই দুইটা মনে হয় জমক। এইভাবেই মিলাইছে আর এইভাবে মানে এই সৌন্দর্য দেখে আনছে এইভাবে। আসলে যদি দেখেন তাহলে মনে হয় যে জমজ ভাই, মানে জমজ ভাই গরু বলে এটা দুইটারে। তো এই জমজ ভাইয়ের যদি কেউ নিতে চান, এইগুলা হাইব্রিড জাতের মনে হয় নাকি দেশি জাত? না দেশি দেশি, এটা দেশি জাত। দুইটা জমজ ভাই এই দুইটারে যদি নিতে চান তাহলে কত দাম পড়বো? এই দুইটা আমার চাওয়া দাম হইলে মনে করেন আমি চাইতেছিলে যে 1,80,000। মানে 1,40,000 কম আছে কিছু। এগুলা কাস্টমার যারা নিব তারা একটু নিতে পারবো। সৌন্দর্য দেখে না গরুটা আসলে পিছন দেখলে মনে হয় যে বললাম যে আপনাদেরকে আশা করি ভালো লাগবে। ভাইয়ের নাম্বারটা একটু বলে দিব। জি বলে 0174-2-11-11-04-04-07-07। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এই ব্যাপারী হিসাবের সাথে কথা বলতে পারবেন। আর যদি গরুগুলো দেখতে চান আপনারা আসতে হবে সারুলিয়া বাজার আলামিন রোডের
এই পাশে আপনার ওয়ার্কশপের সামনে আছে এই গরুগুলা। ধন্যবাদ সবাইকে।